বেড়ত সরকারী হাতুরার কূপ। বেদখলকারীর বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। শিলহাকুত প্রশাসনের উচ্ছেদ। মহানগরীত মুখলধার বরষুণ। বরষুণের মাজতেই সচলর শিলহাকুত উপস্থিত আরক্ষী, লগত আছে অর্ধসামরিক বাহিনীও। মহানগরী শিলহাকুত প্রশাসনের উচ্ছেদ অভিযান। শিলহাকু বিল দখল করে নির্মাণ করা বহু বাসগৃহত উচ্ছেদ চলালে প্রশাসনে। এয়া পুয়ার ভাগর দৃশ্য। এখনের পাছত আনখন ঘরের বেড়ত চলিল সরকারি এক্সকেভেটর। এফালর পৰা জেসিবিৰে ভাঙি পেলোৱা হল প্রকাণ্ড প্রকাণ্ড পকী দেওয়াল। ভাঙি চুরমার হল সপোনের ঘরখন। প্রশাসনে হঠাৎ চলোৱা এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ক্ষোভ রাইজর। রাইজর অভিযোগ, জাননী নিদিয়াক উচ্ছেদ চলাইছে প্রশাসনে। জানাব বিচার যে দেখা গেছে এতে ইলেকশন হয়ে আছে উইদাউট নোটিস, এতে ইলেকশন করব হয়েছে। হাউ ক্যান মানে ইমান এটা মানে সাহস কত পালে উইদাউট মানে গভর্নমেন্টের যখন লিগেল থাকে এটা নোটিস দিয়া, নোটিস পিরিয়ড সিরিয়ড নাই, ডাইরেক্ট ইলেকশন করেছে কেনেকে কেনেকে করব এতে। শিলহাকুত চলা উচ্ছেদ সন্দর্ভত মন্ত্রী অশোক সিংহালর মন্তব্য। মানে বারিষার আগত শিলহাকু বিলত গৈছিলে, বহুত ডাঙর পরিমাণত আমি শিল তুলাই তারপরা ওয়াটার কেয়ারিং ক্যাপাসিটিটো বড়াই আছো, আর আগন্তুক দিনবোৰত এই কামবোৰ হলে লাহে লাহে সমস্যাবিলাক কমি কমি আহিব। কৃত্রিম বানপানী একদিনে নকমে, বারে বারে মানুষ বহি যায়, এবার আমি কিবা ফেন্সিং এটা দিয়ার ব্যবস্থা করি। আনহাতে চকুর সন্মুখতে নিজের ঘরখন ভাঙি যাওয়ার দৃশ্য দেখি উচুপি উঠিল বহুজন। বিভিন্নজনে নিজের ঘরের সামগ্রী হাতত লৈ চাই থাকিল উচ্ছেদ করার দৃশ্য। শিলহাকু বিলত থকা প্রায় 150 পরিয়ালর বাসগৃহত চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। বিলর প্রায় 100 মিটার ব্যাসার্ধত প্রশাসনে চলালে উচ্ছেদ। এনেদরে মহানগরীর বরবারীর এক বৃহৎ এলাকাত বেদখলকারীর বিরুদ্ধে চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। ভিডিও জার্নেলিস্ট অপূর্বর সহযোগত দীপাঙ্কর মেধির রিপোর্ট, অসম লাইভ 24।